জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার জগতে যারা অত্যন্ত সফলভাবে বিচরণ করেছেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। তিনি বাংলা সাহিত্যের তথা কাব্যের দুনিয়ার কিংবদন্তি। তাঁকে ছাড়া বাংলা কবিতার আলোচনা এক কথায় অসম্ভব। এতক্ষণে আপনারা নিশ্চয়ই অনুমান করে নিয়েছেন কোন কবির কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি সত্যপ্রয়াত প্রবাদ প্রতিম কবি শঙ্খ ঘোষ, যার মৃত্যুশোক কাটিয়ে উঠতে হয়তো আমাদের আরো অনেক দিন সময় লাগবে। তিনি বাঙালির হৃদয়ে এক অমর শিল্পী। আসুন আজ আমরা কবি শঙ্খ ঘোষের রত্নখচিত জীবন খাতায় একটু উঁকি দিয়ে নিজেদেরকে আরো সমৃদ্ধ করে তুলি। কবি শঙ্খ ঘোষ ১৯৩২ সালের ৫ই ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার চাঁদপুরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত। তাঁর মাতা অমলাবালা ঘোষ এবং পিতা মনীন্দ্র কুমার ঘোষ ছিলেন সুশিক্ষক ও বাংলা ভাষার সম্মানিত বিশেষজ্ঞ। অনেকেই হয়তো জানেন না যে শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। বংশানুক্রমিকভাবে তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার বানারীপাড়া গ্রামে। অবশ্য শঙ্খ ঘোষ বড় হয়েছেন পাবনায়। পিতার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায় অবস্থান করেন এবং সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর ১৯৫১ সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক ডিগ্রি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পিতার মতোই তিনিও পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতাকেই। বিভিন্ন খ্যাতনামা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিনি সারা জীবন অধ্যাপনা করেছেন। তিনি কলকাতার বঙ্গবাসী ও সিটি কলেজে শিক্ষকতা করেন। ১৯৬০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ে তিনি রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়, সিমলাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। ১৯৯২ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। অধ্যাপনার পাশাপাশি সাহিত্য চর্চা ছিল তাঁর নিত্যসঙ্গী। মূলত কবি হিসাবে তিনি খ্যাতি লাভ করলেও বাংলা সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম। শঙ্খ ঘোষের সাহিত্য জীবন শুরু কৃত্তিবাস পত্রিকায়। এই পত্রিকার প্রথম সংখ্যাতে তাঁর দিনগুলি রাতগুলি কবিতাটি প্রকাশিত হয় ১৯৫৩ সালে। ঠিক এই শিরোনামেই তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৫৬ সালে। এরপর তাঁর লেখনী আর থেমে থাকেনি। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাজরে দাঁড়ের শব্দ, প্রহর জোড়া ত্রিতাল, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে প্রভৃতি। কবিতার পাশাপাশি তিনি রবীন্দ্রচর্চাতেও অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন। ওকাম্পো রবীন্দ্রনাথ তাঁর একটি উল্লেখযোগ্য ও জনপ্রিয় গবেষণা গ্রন্থ। প্রাবন্ধিক হিসেবেও তিনি সুবিদিত ছিলেন। শব্দ আর সত্য, উর্বশীর হাসি, এখন সব অলিক তাঁর উল্লেখযোগ্য কয়েকটি প্রবন্ধ গ্রন্থ। তাঁর লেখা দুটি জনপ্রিয় উপন্যাস সকালবেলার আলো এবং সুপুরিবনের শাড়ি বাঙালিদের মনের মণিকোঠায় চিরস্থায়ী আসন লাভ করেছে। কুম্ভক এবং শুভময় রায় এই দুই ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করেছেন। এই তথ্য হয়তো অনেকেরই অজানা। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি জীবনে একের পর এক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ১৯৭৭ সালে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি নরসিংহ দাস পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, শিরোমণি পুরস্কার, ত্রিবান্দ্রমের কুমারন আসন পুরস্কার, মধ্যপ্রদেশ সরকার থেকে কবির সম্মান লাভ করেন।
এর পাশাপাশি তিনি বিশ্বভারতী থেকে দেশিকোত্তম এবং 2011 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন। কবি শঙ্খ ঘোষের কবিতায় বারবার স্থান পেয়েছে সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট, স্বার্থ সর্বস্ব রাজনীতি, অর্থনৈতিক বৈষম্য, মনুষ্যত্বহীন মানুষের দ্বারা লাঞ্ছিত মানুষের অসহায় জীবনচিত্র, অত্যাচারিত মানুষের সঙ্গবদ্ধ ক্ষমতায় অত্যাচারীকে ধ্বংস করবে, এই প্রত্যয় তাঁর কবিতায় বারংবার ব্যক্ত হয়েছে। শব্দ ব্যবহারের দিক থেকে তিনি চিরকাল এক সচেতন শিল্পী হিসাবেই পরিচিত। চিত্রকল্প ব্যবহারের দক্ষতা ও নবছন্দরীতির বিন্যাস তাঁর কবিতাকে বিশিষ্টতা দান করেছে। বর্তমানে করোনা মহামারী যখন সমগ্র বিশ্বকে গ্রাস করে ফেলেছে, তখন সেই সর্বনাশী ভাইরাসের কাছে এই কিংবদন্তি কবিকেও পরাজয় স্বীকার করতে হলো। গত 14 এপ্রিল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এমনিতেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, যা তাঁকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে তুলেছিল। অবশেষে করোনায় আক্রান্ত হয়ে গত 21 এপ্রিল 89 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তোপধ্বনিতে বরাবরই কবির আপত্তি থাকায় তোপধ্বনি বাদ রেখেই সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শক্তি সুনীল শঙ্খ উৎপল বিনয়, জীবনানন্দ পরবর্তী এই পঞ্চপাণ্ডবের বাকি চারজন চলে গিয়েছিলেন আগেই, চলে গেলেন শঙ্খ ঘোষ। তিনি কারো কাছে অভিভাবক সম, আবার কারো কাছে অগ্রজের সমান, তবে তাঁর মৃত্যুতে সকলেই একমত, বাংলা সাহিত্যের এক মহিরুহের শিকড় উপড়ে পড়েছে, শব্দের জগতে ঘটেছে ছন্দপতন। রাশভারী হলেও তাঁর কাছে যেতে বা তাঁর পরামর্শ পেতে বাধা পাননি কেউই। বিদ্রোহ থেকে শুরু করে প্রেমের অনুভূতি, শব্দকে হাতিয়ার করে সবেতেই অনায়াসে বিচরণ করেছেন তিনি। প্রতিবাদকে ভাষায় ফোটাতে তিনি কলমকে তাঁর সঙ্গী করে তুলেছেন, আর সে ভাষায় কথা বলেছেন অগণিত সাধারণ মানুষ। তিনি সেই বিরল কবি যিনি কবিতা তো বটেই, গদ্যে, ভাষণে, প্রতিনিয়ত জীবনযাপনেও প্রাতিষ্ঠানিকতাকে ভেঙেছেন বারবার। শোনা যায় যুবক বয়স থেকেই তিনি কখনো নাকি মেজাজ গরম করতেন না, হাসির কথা শুনলেই খিলখিল করে হাসতেন। তবে নিজে বরাবরই কম কথার মানুষ, এত পুরস্কার ও সম্মাননা লাভ করেও অহংকার তাকে কোনো দিনও স্পর্শ করতে পারেনি। তিনি আসলে সাহিত্যের অভিভাবক, তরুণ কবিদের কাছে তিনি অনুপ্রেরণা, আর আমাদের কাছে তিনি কিংবদন্তি। কবির আকস্মিক প্রয়াণে সত্যি আমরা শোকস্তব্ধ, বাকরুদ্ধ। ভালো থাকবেন কবি, আপনার চরণে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।